হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তবে আজকে আমাদের আলোচনা থাকবে একটু ব্যতিক্রমধর্মী আলোচনা, অর্থাৎ আজকে আমরা বোর্ড প্রশ্নগুলোর সমাধান করব। তো দেখো, আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো, যেখান থেকে কিন্তু দেখবা যে প্রতিবছর একটা প্রশ্ন থাকবে এবং দুইটা প্রশ্নও চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের এই অধ্যায়টার উপর গুরুত্ব বেশি দিতে হবে, কারণ এই অধ্যায়টা যদি আমরা পড়ে ফেলি তাহলে অবশ্যই আমরা একটা প্রশ্ন কমন পাচ্ছি, ভাগ্য সুপ্রসন্ন হলে দুইটা প্রশ্ন কমন পাচ্ছি একটা অধ্যায় থেকে। এই কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা আমাদের বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য, তো বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য এটা আরও বেশি সুবিধার কারণে যে আমাদের এই তৃতীয় অধ্যায়টা বিজ্ঞান রিলেটেড অধ্যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে গ্রহ নক্ষত্র, তারপরে দেখা যাচ্ছে যে জাস্ট ক্যালকুলেটিক ভিত্তিক আর কি। সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে আগ্রহটাও বেশি দেখে থাকি এবং তাদের বোঝার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। তো আজকে আমরা বোর্ড প্রশ্ন আলোচনা করবো, সেটা ইতোমধ্যে তোমাদেরকে বলে ফেলেছি। আজকে যে বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলেট বোর্ড 2017, অর্থাৎ আজকের প্রশ্নটি সিলেট বোর্ড 2000 আলোচনার প্রশ্নটি সিলেট বোর্ড 2017 সালের SSC পরীক্ষাতে এই তৃতীয় অধ্যায় থেকে করা হয়েছিল। তো বন্ধুরা চলো আমরা দেখে নিই আমাদের উদ্দীপকটি এবং এই উদ্দীপক সম্পৃক্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। এখানে দেখো বলা হচ্ছে জনাব হাসান অস্ট্রেলিয়া থেকে সপরিবারে আমেরিকা যাচ্ছিলেন, অর্থাৎ এখানে একটা ক্যারেক্টার আমরা পাচ্ছি জনাব হাসান, এই ব্যক্তিটাকে আমরা পাচ্ছি, ইনাকে কেন্দ্র করে আমাদের উদ্দীপকটি সামনের দিকে এগোবে। অস্ট্রেলিয়া থেকে সপরিবারে আমেরিকা যাচ্ছিলেন, একসময় বিমান থেকে ঘড়ির পরিবর্তনের কথা বলা হলো, অর্থাৎ বিমানে যখন আসে ঘড়ি পরিবর্তনের কথা বলা হয়। এ বিষয়ে হাসানের ছেলে জানতে চাইল। জনাব হাসান জানালেন, স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য একটি নির্দিষ্ট রেখা অতিক্রম করলে সময়ের পরিবর্তন করতে হয়। দেখো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের লাগতে পারে কাজে, যে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য একটি নির্দিষ্ট রেখা অতিক্রম করলে সময়ের পরিবর্তন করতে হয়। এছাড়া সময় নির্ণয়ের ক্ষেত্রে এরকম আরও অনেক কাল্পনিক রেখা রয়েছে। তো এখানে একটা রেখার কথা বলল এবং বলল যে এছাড়া আমাদের সময় নির্ধারণের জন্য আরও অনেক কাল্পনিক রেখাগুলো রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এরপরে আমরা যদি প্রশ্নগুলো দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সর্বোচ্চ দ্রাঘিমা কত, অর্থাৎ দ্রাঘিমার সর্বোচ্চ কত সেটা বলা হয়েছে। আহ্নিক গতি বলতে কি বোঝায় সেটা আমাদের খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। গ নম্বর প্রশ্নে উদ্দীপকে বর্ণিত রেখাটি, এই যে আমরা একটা রেখার যে একটা দাগ চিহ্ন দাগ দিয়ে রাখলাম, বললাম যে কাজে লাগতে পারে, আসলে লেগে গেছে এখানে, গ নম্বর প্রশ্নে কিন্তু সেটাই করা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত রেখাটি কি ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরটি দেখো বলাইছে উদ্দীপকের শেষাক্ত উক্তিটি বিশ্লেষণ করো, অর্থাৎ আমাদের এখানে এই যে উক্তিটি এটা বিশ্লেষণ আনতে হবে যে এছাড়া সময় নির্ণয়ের ক্ষেত্রে এরকম আরও অনেক কাল্পনিক রেখা রয়েছে। এই যে একটা উক্তি করেছেন, কে করেছেন? জনাব হাসান সাহেব। জনাব হাসান সাহেবের এই উক্তিটাকে আমাদেরকে বিশ্লেষণ করে দেখা দিতে হবে যে জনাব হাসান সাহেব যে কথাটি বলেছেন সেটা সত্য না মিথ্যা, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, সেটাই বিশ্লেষণ করতে বলেছেন। তো চলো আমরা এবার সরাসরি অ্যান্সারে চলে যাই। এখানে বলা হচ্ছে সর্বোচ্চ দ্রাঘিমা কত, অর্থাৎ আমরা দেখবো সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। আমরা এখানে সুন্দর করে পরীক্ষার খাতাতে লিখে দিব কি যে সর্বোচ্চ দ্রাঘিমা সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি, এই কথাটুকু শুধুমাত্র আমরা লিখে দিব, তাহলে কিন্তু আমাদের এক নম্বর পেয়ে গেলাম, আমরা হয়ে গেল এক নম্বর, এর থেকে বেশি কিছু কিন্তু আমাদের লিখতে হবে না। আহ্নিক গতি বলতে কি বোঝায়, আহ্নিক গতি? তো দেখো আমরা গতির অধ্যায় পড়েছিলাম, একটাকে বলি আমরা আহ্নিক গতি, একটাকে বলি আমরা বার্ষিক গতি। তো আহ্নিক গতিটা কি? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এই যে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, আবর্তিত হওয়ার সময় আমরা দুইটা গতি লক্ষ্য করে থাকি। আমি তোমাদেরকে, তোমরা জানো এটা ব্যাখ্যা সহকারে আমরা বলবো, তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় একটু চিত্র অঙ্কন করে দেখাই দিই, তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হবে। তো দেখো এটা হচ্ছে সূর্য, আমরা যদি ধরি, আমরা কিন্তু খ নম্বর প্রশ্নের বিশ্লেষণে আসি। তো এটাকে যদি আমরা সূর্য ধরি, ধরলাম এটা সূর্য, তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করতেছে, এটা ধরো পৃথিবীর কক্ষপথ, ধরে নাও এটা পৃথিবীর কক্ষপথ, এটা হচ্ছে পৃথিবী, আমরা অন্য কালি ব্যবহার করি এখানে, ধরো এই এই অংশটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী কি করবে, এই কক্ষপথে পুরো পথটা আবর্তন করবে। আচ্ছা এই যে পুরো পথটা আবর্তন ঘুরবে, এখান থেকে যাত্রা শুরু করে পুরোটা যখন ঘুরে আসবে তখন সেটাকে আমরা বলি বার্ষিক গতি, এটা আমরা বার্ষিক গতি পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে আহ্নিক গতি কি। এখন আমরা দেখব যে সাপোজ ধরো যে এখানে
এটাকে আমরা ধরলাম, তাহলে এটা কি করবে, এই অংশটা ঘুরবে এইভাবে, পুরো অংশটা ঘুরে দেখাবে, ঘুরবে। আচ্ছা, ঘুরতেছে। এখন এইভাবে যদি ঘুরত তাহলে কিন্তু আমাদের দিন রাত্রি হতো না। কেন হতো না? এই পাশটাতে আমরা যদি এটা দিয়ে দেখি, এই পাশটাতে যে অংশটা আছে এখানে সূর্যের আলোটা আছে, তাহলে সূর্যের আলোটা এখানে আছে, সূর্যের আলোটা এখানে পড়তেছে, তাহলে এখানে দিন, তাহলে ঘুরতেছে সবসময়, কিন্তু এই অংশটা সূর্যের এক পাশেই থাকতেছে, তাহলে এইখানে সবসময় দিন থাকতো, আর এই পাশটা কখনো সূর্যের সংস্পর্শ পাচ্ছে না। তাহলে এই পাশটাতে কি হতো, এই পাশটা সবসময় রাত থাকতো, তাহলে এখানে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। এটা আমরা জাস্ট একটা প্রমাণ দেখালাম। এখন দেখো, তাহলে এই যে পৃথিবী পুরো রাস্তা অতিক্রম পথ পরিক্রমণ করতে যে নিজ কক্ষপথে আবার নিজে নিজে ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে আবর্তন করতেছে, এই আবর্তন করাটাকে আমরা বলতেছি আহ্নিক গতি, যেটা করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আমরা 24 ঘন্টা। দেখো, এই যে একবার ঘুরে আসাতে কিন্তু দিন রাত্রি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দিন রাত্রির সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা 24 ঘন্টায় কাউন্ট করি, যে 24 ঘন্টাতে কিন্তু একটা জায়গায় দিন হচ্ছে, একটা জায়গায় রাত হচ্ছে। সেটা আমরা সরাসরি যদি বলি, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটাকে আমরা 24 ঘন্টা বলতেছি, 24 ঘন্টা হিসেবে কাউন্ট করতেছি, একটা স্ট্যান্ডার্ড ফিগারে নিয়ে গেছি, নিয়ে যে বলতেছি এই সময় আমাদের কি হচ্ছে, আমাদের একটা দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে আমাদের আহ্নিক গতি, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী যে নিষ্কক্ষপথে একবার ঘুরতেছে, সেটাকে আমরা বলতেছি আহ্নিক গতি, এবং এই আহ্নিক গতির ফলে দিন রাত্রির সৃষ্টি হচ্ছে, এবং এই দিন রাত্রির সৃষ্টি হওয়ার ফলে পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবজন্তু বসবাস করতে পারতেছে। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকে রেখাটি বর্ণিত করো, রেখাটি ব্যাখ্যা করো, উদ্দীপকে বর্ণিত রেখাটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখব কি বলতেছে। দেখো, এখানে বলছে, এ বিষয়ে হাসানের ছেলে জানতে চাইলে জনাব হাসান জানালেন, স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য একটি নির্দিষ্ট রেখা অতিক্রম করলে সময়ের পরিবর্তন করতে হয়। এখন উদ্দীপকের যে রেখাটির কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। উদ্দীপকের যে রেখাটির কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখা যখন আমরা অতিক্রম করি, তখন আমাদের কি করতে হয়, দিন বা বার নিয়ে গণ্ডগোলের সৃষ্টি হয়। তাহলে আমরা উদ্দীপকে বর্ণিত রেখাটার কথা আগে বলে নিব, যে উদ্দীপকে বর্ণিত রেখাটি হচ্ছে আমাদের কোন রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আমরা বলে নিলাম। বলে নেওয়ার পর আমরা কোন ব্যাখ্যাতে আসব, যে আমরা বলবো যে যখন আমরা মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি অতিক্রম করি, তখন আমাদের কি হয়, স্থান সময় বা বার নিয়ে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। কেন হয়, যে এখানে আমরা দেখবো যে 180 ডিগ্রি অতিক্রম করার জন্য আমাদের সময়টা হয় হচ্ছে 720 মিনিট, কেননা 1 ডিগ্রির জন্য 4 মিনিট ব্যবধান হয়। তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট যদি ব্যবধান হয়, তাহলে 180 ডিগ্রির জন্য 720 মিনিট ব্যবধান হয়, যেটাকে আমরা বলি যদি ঘন্টায় প্রকাশ করি, তাহলে এখানে আমরা দেখি 12 ঘন্টা। তো এর ফলে কি হচ্ছে, যে গরমিলের সৃষ্টি। তাহলে দেখো, এখানে উদ্দীপকে বর্ণিত রেখা, এখানে কিন্তু আমাকে ডিরেক্টলি বলে নাই যে আমাকে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে বর্ণনা করো। আসলে সৃজনশীল প্রশ্নের খেলাটা এই জায়গাটাতেই, যে তারা ডিরেক্টলি বলবে না, আমাদের সবকিছু পড়ার মধ্যে থাকবে, কিন্তু আমরা যদি বিষয়টা বুঝে না পড়ি, তাহলে আমার জানা সত্ত্বেও আমি কি করতে পারবো না, আমি জানা সত্ত্বেও কিন্তু আমি সেটার অ্যান্সার করতে পারবো না। তাহলে এখানেও কিন্তু সেটা বলে নাই, আমাকে বের করে নিয়ে আসছিল তাদের কথার আঙ্গিকে, বিভিন্ন ক্লু থেকে আমরা বের করে নিয়ে এসে কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। এখন কি এটার ব্যাখ্যাতে যাবো, আন্তর্জাতিক তারিখ রেখার ব্যাখ্যাতে চলে যাবো আমরা। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার ব্যাখ্যাতে চলে গেলে আমরা কি বলবো, যেখানে আমাদের এই যে কথাগুলো এখানে আমি এটুকুতে এইখানে যে কথাটুকু লিখছি দেখাইছি, এটা দিয়ে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে 4-5 লাইন লিখে ফেলতে পারবা। কেননা যে আমরা জানি যে 180 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পথ যদি আমরা অতিক্রম করি, সেক্ষেত্রে 180 ডিগ্রি দাগিমা অতিক্রম করলে আমাদের দেখা যাচ্ছে যে 12 ঘন্টার সময় ব্যবধান ঘটে। তো এর ফলে কি হয়, এর ফলে দেখা যাচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানের সময়ের একটা ব্যবধানের সৃষ্টি হয়, যার ফলে দিন বা বার নিয়ে সমস্যার সৃষ্টি হয়, কেননা 24 ঘন্টার কারণে তো দিন রাত্রি পরিবর্তন হয়ে যাবে। তো এই সমস্যা নিরসনের জন্য প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর একটি রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমেই আমরা এক স্থানের সময় নির্ধারণ করে থাকি, এবং সময় নির্ধারণের মাধ্যমে এই যে আমাদের ঘড়ির সময় মিলানোর কথা বলা হচ্ছে, তো আমরা পূর্ব দিকে গেলে কি করবো, এখানে যতটুকু পূর্ব দিকে যাচ্ছি সেই সময়টুকু আমরা মাইনাস করে নিয়ে ঘড়ির সময়টা ঠিক করে নিব। তাহলে আমরা যখন সেই জায়গায় যে উপস্থিত হবো, তখন আমাদের সময়ের ক্ষেত্রে একটা মানে এলোমেলোতার সৃষ্টি হবে না, সময়টা ঠিক থাকবে। আর এই কারণে কি করা হচ্ছে, এই কারণে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখাটা অঙ্কন করা হচ্ছে। এই হচ্ছে আমাদের উদ্দীপকের বর্ণিত রেখা। এরপর আমরা সরাসরি ঘ নম্বর প্রশ্নে চলে আসবো। বলছে, উদ্দীপকের শেষাক্ত উক্তিটি বিশ্লেষণ করো, অর্থাৎ শেষাক্ত উক্তিটি কি ছিল, এছাড়া সময় নির্ণয়ের ক্ষেত্রে
এরকম আরো অনেক কাল্পনিক রেখা আছে, সময় নির্ণয়ের ক্ষেত্রে আরো অনেক কাল্পনিক রেখা রয়েছে, সেই কাল্পনিক রেখাগুলো সম্পর্কে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কাল্পনিক রেখাগুলো একটু দেখব। তো দেখো, আমরা এই ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলোর কথা যদি বলি, তাহলে এখানে আমরা মেইনলি দ্রাঘিমা রেখার কথা আমরা বলতে পারি। দ্রাঘিমা রেখা, ওটা তো আমরা বললাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এখন আমরা এখানে দ্রাঘিমা রেখার কথা বলতে পারি। দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে গিয়ে আমি তোমাদেরকে দ্রাঘিমা রেখা সম্পর্কে আংশিক ধারণা দিয়েছি, আংশিক জানতে পেরেছো দ্রাঘিমা রেখা সম্পর্কে। এখানে আরো স্পষ্ট হবে দ্রাঘিমা রেখাটা সম্পর্কে। তো আমরা যদি দ্রাঘিমা রেখা বলি, তো এখানে বলতে পারি নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর যে রেখাটি কল্পনা করা হয় সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা কোন জায়গার পূর্ব এবং পশ্চিম দিকের অবস্থা, মানে সময়টা আমরা নির্ধারণ করতে পারি। অর্থাৎ দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা পূর্ব পশ্চিমের অবস্থানটা জানতে পারি। আমাদের যে ক্লাসগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে দেখবা যে আমরা বিভিন্ন রেখা সম্পর্কিত একটা ক্লাস নিয়েছিলাম এবং সেখানে একটা মানচিত্র অঙ্কন করে তোমাদের প্রত্যেকটা রেখা সম্পর্কিত একটা, মানে রেখা সম্পর্কিত ধারণা বলে একটা ক্লাস আমাদের রয়েছে। সেখানে দেখবা যে সবগুলো রেখা সম্পর্কিত ধারণা আমরা সেখানে দিয়ে দিছি। সেটা তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীর একটা অংশ। এটাকে আমরা বলেছিলাম যে এই পৃথিবীর মাঝখান দিয়ে এই রেখাটাকে আমরা বলেছিলাম হচ্ছে নিরক্ষরেখা। আমরা সবগুলোতে যাবো না, আমরা জাস্ট দ্রাঘিমাটা দেখবো। আর এখানে আমরা এটাকে বলেছিলাম মূল মধ্য রেখা। তো এখানে আমরা বেশ কিছু রেখা অঙ্কন করেছিলাম এইভাবে, মানে খণ্ড খণ্ড অংশ দেখেছিলাম। আমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, দেখবা তোমাদের পাঠ্য বইতে এইভাবে দেওয়া আছে এই যে রেখাগুলো আমরা অঙ্কন করতেছি। ঠিক আছে, এই যে আমরা দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থানটা আমরা কিন্তু এর মাধ্যমে নির্ধারণ করে নিচ্ছি, এগুলো কিন্তু আমাদের দ্রাঘিমা রেখা। তাহলে আমরা এদিকে কোন দিকে যাচ্ছি, এটা আমার হচ্ছে পূর্ব দিক, এটা আমার হচ্ছে পশ্চিম দিক। তাহলে কিন্তু আমি এই যে দ্রাঘিমা রেখাটা যখন অঙ্কন করতেছি, আমি পূর্ব দিকের অবস্থানটা জানতে পারতেছি, আমার পশ্চিম দিকের অবস্থানটা জানতে পারতেছি। তাহলে আমি এদিক থেকে যখন জানতে পারতেছি, তখন এটা আমার পূর্ব দিকের অবস্থান জানতে পারতেছি। এদিক থেকে যখন আমরা জানতে পারতেছি, তখন আমরা পশ্চিম দিকের অবস্থানটা জানতে পারতেছি। তাহলে এটা কোন রেখার মাধ্যমে জানতে পারতেছি? দ্রাঘিমা রেখার মাধ্যমে জানতে পারতেছি। তাহলে এই যে আমাদের যে বলা হয়েছে যে আমরা যে রেখাটি সম্পর্কে আলোচনা করলাম, সে সাক্ষাৎ মানে বলা হয়েছে যে এছাড়াও আরো অনেক কাল্পনিক রেখা রয়েছে, সে রেখার মাধ্যমে আমরা সময় নির্ধারণ করতে পারি কিনা। তাহলে আমরা কি দেখলাম, হ্যাঁ, আরো কাল্পনিক রেখা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতেছি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সময়গুলো নির্ধারণ করতে পারতেছি এবং সেই মাফিক কাজ করতে পারতেছি। আরেকটি কথা, কাল্পনিক বলা হচ্ছে। দেখো, এই শব্দটা তোমরা পাবা, কাল্পনিক, কাল্পনিক কথাটা পাবা। কাল্পনিক মানে কি? জাস্ট এগুলো কল্পনা করা হচ্ছে। আসলে এই যে আমরা এখানে কাল্পনিক বলতেছে তাই বলে আমরা যে এখানে রেখাটা টেনে নিচ্ছি, টেনে রাখতেছি, সেটা না। তো সেটা না কি কারণে, যে জাস্ট এটা আমাদের সবকিছু হিসাব নিকাশ করে কল্পনা করে রাখা আছে যে এটার দূরত্ব এখান থেকে এতটুকু গেলে আমাদের এই রেখা আমরা অতিক্রম করব, এই দূরত্ব গেলে আমাদের এই সময় অতিক্রম হবে এটা। কিন্তু এখানে সুতা টেনে বা আমরা যেটা বলে থাকি সুতা বা দড়ি যাই বলি না কেন, সেভাবে কিন্তু রেখা টানা নাই, জাস্ট সবকিছু কল্পনা করা, কল্পনা মাফিক হিসাব নিকাশ করে রাখা, এই কারণে এগুলোকে বলা হচ্ছে কাল্পনিক রেখা। এখন আমরা অন্যান্য রেখা থেকে কিভাবে সময় নির্ণয় করবো, এখন সাপোজ ধরো সময় নির্ণয় করার আমরা বিশেষ করে সময় নির্ণয়, দ্রাঘিমা নির্ণয় বিভিন্ন ক্যালকুলেশন আমরা করেছি। এখন যেহেতু আমাদের কিভাবে সময় নির্ণয় করা হচ্ছে সেটার কথা বলছে, সুতরাং আমরা একটা সময় নির্ণয় করে আমাদের পরীক্ষাতে দেখা দেবো। কারণ এখানে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের শেষাক চুক্তিটি বিশ্লেষণ করা, শেষাক চুক্তি ছিল, এছাড়া সময় নির্ণয়ের ক্ষেত্রে এরকম আরো অনেক কাল্পনিক রেখা আছে। তাহলে উদ্দীপকের শেষাক্ত চরণটি ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং উদ্দীপকের শেষাক্ত চরণ অনুযায়ী আমরা জানলাম যে সময় নির্ণয় করা আরো রেখা রয়েছে। হ্যাঁ, আমরা বললাম সময় নির্ণয় করা আরো রেখা রয়েছে এবং আমরা এখানে দ্রাঘিমা রেখাটাকে দেখালাম। দ্রাঘিমা রেখাটাকে দেখায় কি বললাম, কি ব্যাখ্যা করবো আমরা এখানে, যে কোনো একটা ক্যালকুলেশন দেখায় দিব যে যদি আমার ঢাকা থেকে যদি কোন একটা জায়গার নাম আমরা বললাম, যে ঢাকা থেকে যদি আমাদের কোনো পার্শ্ববর্তী কোনো দেশের দ্রাঘিমা যদি 20 ডিগ্রি অতিক্রম করে, সেক্ষেত্রে সেই দেশের সাথে আমাদের দেশের সময়ের ব্যবধান হবে 80 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট। এই যে আমি কথাগুলো বললাম, অর্থাৎ আমি বলবো যে ঢাকা থেকে সাপোজ কোনো একটা ধরো মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের কথাই বলো, আমাদের পার্শ্ববর্তী যেহেতু রয়েছে ঢাকা থেকে, সাপোজ আমরা ইয়াঙ্গুন বা রেঙ্গুনের কথা বলি, রেঙ্গুনের কথা আমরা বললাম এখানে। দেখো, জাস্ট এটা ব্যাখ্যামূলক, মানে তোমাকে যে কোনো মানে যেটা ইচ্ছা তুমি দিতে পারবা, কারণ এখানে তোমাকে নির্দিষ্ট করে বলে নাই এই শহরের ব্যবধান এতটুকু, ওইটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। তোমাকে বলা হচ্ছে যে এটা ছাড়াও আরও অন্যান্য কোনো রেখার মাধ্যমে করা যায় কি না, তুমি বলতেছো হ্যাঁ যায়, সেটার একটা প্রুফ দেখাচ্ছ যে এখান থেকে যদি ব্যবধান হচ্ছে দেখা যাচ্ছে যে 20 ডিগ্রি হয়, সেক্ষেত্রে মিনিটে 20 ডিগ্রি হলে এখানে ব্যবধান হবে হচ্ছে 20 × 4 মিনিট, তাহলে এখানে 80 মিনিট, এই এই অংশটুকু তোমাকে লিখে করে দিতে হবে। 80 মিনিট বলতে তাহলে 60, 1 ঘন্টা 20 মিনিট,
এই যে আমরা 1 ঘন্টা 20 মিনিট ব্যবধান পেয়ে গেলাম, তাহলে এখন আমরা বলতে পারি যদি এই সময় যদি ঢাকায় যদি দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টা হয়, তাহলে রেঙ্গুনে কয়টা হবে? 7টা 20 মিনিট। তাহলে আমরা এখানে লিখে দেবো এই সময় যদি ঢাকায় সন্ধ্যা 6টা হয়, অর্থাৎ ঢাকায় যদি সন্ধ্যা হয়, ঢাকায় সন্ধ্যা 6টা হলে রেঙ্গুনে 7টা 20 মিনিট। তাহলে এই যে আমরা একটা রেখার কথা বললাম আমাদের উদ্দীপক অনুযায়ী, এবং সেখানে দেখালাম কি, হ্যাঁ, এর মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এর মাধ্যমে আমরা সময়টা নির্ধারণ করতে পারতেছি বা আমাদের দ্রাঘিমাটাকেও নির্ধারণ করতে পারছি। কেননা সময়টা যেভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক বিপরীতভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি আমাদের সময়টা দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু দ্রাঘিমাটাও নির্ধারণ করে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের 4টা প্রশ্ন, এবং 4টা প্রশ্নে যেভাবে লেখা লাগবে, যে তথ্য তোমাদেরকে দিতে হবে, যে অংশটুকু আলোচনা করতে হবে, আমি পুরো অংশটুকুই তোমাদেরকে বলে দিলাম। এবং তোমরা চেষ্টা করবা এই প্রশ্ন বা এই ক্যাটাগরির কোনো প্রশ্ন আসলে, কারণ সৃজনশীল প্রশ্ন হুবহু কপি করা হয় না, এই ক্যাটাগরির হয়তো বা কোনো প্রশ্ন আসবে, নাম চেঞ্জ করে দেওয়া হবে, দিয়ে এখানে প্রশ্ন করতে পারে এই ক্যাটাগরির, তো এইভাবে আসলে আমি যেভাবে বললাম সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। আশা করি তাহলে এখান থেকে ভালো একটা নম্বর ক্যারি করতে পারবা। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। এই পর্যন্ত সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।